بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউ এন এ উইথ ইকরা। আমাদের সাথে আছেন ব্রিটেনের বিশিষ্ট আলেমে দীন দারুল উলুম ফোরস্কয়ার মাদ্রাসার সম্মানিত শায়খুল হাদিস أستاذ العلماء شيخ مفتي عبد الرحمن حفظه الله. السلام عليكم. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله. إن شاء الله شماني تو درسك ده. أسكي حضور علاقة بيشه هچه عظمة القرآن. حضور عظمة القرآن روبرة علاقة نراك بين. حضور كه حضور ملوان بكت براكار جونو أنورود كورشي. الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين. وقال تبارك وتعالى: إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. وقال تبارك وتعالى: إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. সম্মানিত ইকরা বাংলার দূরে এবং কাছের প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, প্রোগ্রামের শুরুতেই জানাই আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আপনারা হয়তো জেনেছেন আমাদের আজকের আলোচ্য বিষয় হলো আজমতে কোরআন। মুসলমান হিসাবে আমরা কোরআনের প্রতি আজমত সম্মান প্রদর্শন করা, কোরআনকে মর্যাদা দেওয়া, কোরআনের দ্বারক বাহক হামিল কোরআন আরবি ভাষায় উলামায়ে কেরাম হুফাজ কোরআন, তাদের প্রতি সম্মান প্রদর্শন করা আমরা প্রত্যেক মুসলমানের উপর একটা নৈতিক দায়িত্ব। আর এগুলোর প্রতি সম্মান দেখানো ইনডাইরেক্টলি প্রকৃতপক্ষে আল্লাহকে সম্মান দেখানোর নামান্তর। যদি আমরা কোরআনের সাথে সম্মান দেখাই তাহলে বুঝতে হবে আমাদের অন্তরে আল্লাহর প্রতি আজমত এবং সম্মান রয়েছে, কারণ কোরআন হলো শিয়ারুল্লাহর মধ্য থেকে অন্যতম একটি শিয়ারুল্লাহ, আল্লাহর নিদর্শন, আল্লাহর কুদরতি নিদর্শন এবং আল্লাহর কুদরতি পরিচয়ের মধ্য থেকে একটি পরিচয় হলো কোরআন। এই কোরআন যাদের সাথে সম্পর্কিত হয় তাদেরকে দামি বানায়। কোরআন আসমানি 104 খানা কিতাবের মধ্যে থেকে অন্যতম বড় একটি কিতাবের নাম হলো কোরআন, যার একটি নাম হলো ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন অবতীর্ণ করেছেন যে ফেরেশতার মাধ্যমে, উনি হলেন ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ, জিবরিল আমিন আলাইহি সালাতু ওয়া সালাম। আমি আয়াত তেলাওয়াত করেছি, নাযালা বিহির রূহুল আমিন, যিনি টাইটেল হলো রুহুল আমিন। তো এই কোরআন নিয়ে আসার কারণে উনিও সম্মানী এবং সবচেয়ে সম্মানী ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণের জন্য নির্ণয় করেছেন।
আরেক জায়গায় আল্লাহ বলেছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন করিম জি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাউইন সাম্মা আমিন ওয়ামা হুয়া আলাল গায়বি বিযানিন। জিবরিল মাধ্যমে আল্লাহ কোরআন নাযিল করেছেন, যিনি অত্যন্ত স্ট্রং, আল্লাহর কাছে অত্যন্ত ওনার উচ্চ মর্যাদা এবং সম্মান, এবং উনি নিজেও আবার অত্যন্ত রিলায়েবল, যে উনি নিজের পক্ষ থেকে কোনো বেশকম করবেন সেই আশঙ্কাও সেখানে নাই। নাজিল হয়েছে যে উম্মতের উপর, দুনিয়ার সকল উম্মতের মধ্যে এরাই শ্রেষ্ঠ উম্মত, এই কোরআন তাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়ে দিয়েছে। লাকাদ জাআলনাকুম কুনতুম খাইরা উম্মা, আল্লাহ বলছেন জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমরা উম্মতে ওয়াসাত, তোমরা খাইরুল উম্মা, এই বেস্ট উম্মা বানার পিছনে এই কোরআন, কোরআন আমাদেরকে বেস্ট উম্মা বানিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মাস অবতীর্ণ করেছেন, মাসের মধ্যে ওই মাসটি হল সর্বশ্রেষ্ঠ মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান শরীফের মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। যে রাত্রিতে অবতরণ করেছেন, রাত্রিগুলোর মধ্যে ওই রাত্রি সর্বশ্রেষ্ঠ রাত্রি। আল্লাহ এক জায়গায় বলেছেন এই রাত্রি অত্যন্ত মোবারক, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি অত্যন্ত বরকতময় রজনীতে আমি কোরআন অবতীর্ণ করেছি। অন্যত্র বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, তাহলে ওই বরকতময় রাত মানেই লাইলাতুল কদরে আমি কোরআন অবতীর্ণ করেছি। যে লাইলাতুল কদরের পরিচয় আল্লাহ দিয়েছেন, যে কোরআনের কারণে লাইলাতুল কদরটাও তার কদর এবং তার মর্যাদা বৃদ্ধি পেয়েছে। খাইরুম মিন আলফে শাহার, হাজারো মাসের চেয়ে উত্তম এই রাত্র বনার পিছনে বড় একটি কারণ এই কোরআন অবতীর্ণ হওয়া। এই অমাবস্যার কালো রাত্রিকে কোরআন অবতীর্ণের মাধ্যমে আল্লাহ পাক দামি বানিয়েছেন, সারা বছরের মধ্যে সবচেয়ে দামি এক রাত্রের ইবাদতের দামটাও বেড়ে গিয়েছে হাজার মাসের চেয়ে উত্তম। কোরআনে করিম যে পেপারে লেখা হয়, এই পেপারটাও দামি হয়ে যায়। আমরা এই পেপারকে চুমু খাই, আমরা এই পেপারকে সম্মান দেখাই, আমরা এই পেপারকে আমরা ইজ্জত করি। যে কাপড় দিয়ে এটাকে বস্তানি, আমরা যেটাকে বলি কাবার করে রাখা হয়, এই কাপড়টাকেও আমরা সম্মান করি। যে রেওয়াল, যে রেওয়ালের উপরে রেখে আমরা পড়ি, সেই রেওয়ালকেও আমরা সম্মান করি। যে বাইডিং করা হয় যে লেদার দিয়ে, অনেক জুতা আমরা পায়ে পরিধান করি চামড়া, এটার একটা মর্যাদা। আবার যদি চামড়া বডির মধ্যে ব্যবহার করা হয়, কারো গলা ঝুলিয়ে দেওয়া হয় চামড়া, তাহলে এটা কিন্তু অসম্মানী। কিন্তু ওই চামড়া যদি কোরআনের সঙ্গে লাগে, কোরআনের বাইডিংয়ের সঙ্গে, তাহলে সেটাও কোরআনের পার্ট হয়ে যায়। যেভাবে আপনি কোরআনে করিমকে অধু সারা টাচ করতে পারবেন না, ওই বাইডিং, যে বাইডিংয়ের সঙ্গে যে চামড়া লাগছে বা যে কাপড়ের বাইডিং হয়েছে বা যে কাগজের বাইডিং, সে বাইডিংয়ে কিন্তু আপনি টাচ করতে পারবেন না উইদাউট অজু। মা বাইনা দফাতাই নে কালামুল্লাহ, এই বাইডিং বাইডিং সহ ভিতরে যা আছে প্রত্যেকটাকে কোরআনের মর্যাদা দেওয়া হয়, কোরআনের সম্মান দেওয়া হয়। তো সেই হিসাবে আজকের আমাদের আলোচ্য বিষয় সেই কোরআন নিয়ে। কোরআন কার নাম? কোরআন মানে আল্লাহর বাণী। আল্লাহর বাণী বলতে কোরআনের আলফাজগুলো আল্লাহর পক্ষ থেকে, এবং কোরআনের মিনিং যেটা সেটাও কিন্তু কোরআন। পরিষ্কার কিতাব মধ্যে লেখা হয়েছে আল কোরআন ইসমুন লিন নজমি ওয়াল মানা জামিআন, আলফাজের নামও কোরআন এবং তার মিনিং যেটা সেটাও কিন্তু কোরআন। অতএব কোরআনের খেদমত, যে সমস্ত কারি যারা আলফাজকে শুদ্ধভাবে পড়ার এবং পড়ানোর শিক্ষা দিয়ে থাকেন, তাদেরকে আমরা কারিউল কোরআন বলি বা কারি বলে থাকি। ওনারাও এই কোরআনের একজন হামিল এবং দারক, যারা কোরআনকে সিনার মধ্যে বহন করেছেন হাফিজ, তারাও কিন্তু কোরআনের হামিল, আলফাজের হেফাজত করেছেন। যারা মানা শিখেছেন বা শিখাইতেছেন, কোরআনের ব্যাখ্যা দিতেছেন, তারা হলেন উলামায়ে কেরাম, তারাও কিন্তু হামিলে কোরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন তিন প্রকার লোকদেরকে সম্মান দেখালে প্রকৃতপক্ষে আল্লাহকে সম্মান করা হলো। এর মধ্যে থেকে নাম্বার ওয়ান, নবী করিম সাল্লাম বলেন একজন ন্যায়পরায়ণ শাসককে সম্মান করলে এটা আল্লাহকে সম্মান দেখানো হয়, সুলতানে আদিল। দুই নম্বর একরামু জি শয়বাতিন মুসলিম, একজন দাড়ি পাকা মুসলমানকে সম্মান, মুরব্বীকে সম্মান করলে, মুরব্বী হিসাবে বয়স হিসাবে আপনি আল্লাহকে সম্মান দেখালে যে মর্যাদা পাওয়ার কথা, আল্লাহ যে পরিমাণ খুশ হওয়ার কথা, আপনি একজন মুরব্বী,
একজন মুসলমানকে যদি আপনি সম্মান করেন আল্লাহ এত খুশি হন যেমন এই সম্মানটা আপনি ডাইরেক্ট আল্লাহর সঙ্গে আপনি করলেন হাদিসের পরিভাষা ইন্না মিন ইজলালিল্লাহ এটাও পার্ট অফ আল্লাহর সম্মান আল্লাহর সম্মানের একটি অংশের মধ্য থেকে একজন মুরব্বি দাড়ি পাকা মুরব্বিকে সম্মান দেখানো মুসলমানকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন আজকে যদি আপনি একজন মুরব্বিকে সম্মান করেন আপনি যেদিন বৃদ্ধ হয়ে যাবেন আল্লাহ অন্যান্য ইয়াংগার মাধ্যমে আপনাকেও সেভাবে সম্মানী বানানো হবে আর আপনি যদি আজকে কোনো মুরব্বিকে অসম্মানী করেন তা আপনি যে সময় বৃদ্ধ হবেন আপনিও অন্যান্যর হাতে এভাবে লাঞ্ছিত এবং অসম্মানী হবেন তিন নম্বর যাকে সম্মান দেখানো মানে আল্লাহকে সম্মান দেখানো হামিলুল কোরআন যিনি কোরআনের দারক এবং বাহক আলফাজ শিখেছেন আলফাজ মুখস্থ করেছেন মানা শিখেছেন এই কোরআনের হাফিজ কারি এবং আলেম যারা তাদেরকে সম্মান মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দেখানোর সমান আল্লাহকে সম্মান দেখানোর সমান এই কোরআন বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসির সিন পর্যন্ত আল কোরআন ও কালামুল্লাহ আল মুনাজ্জিরুল্লাহ নবীগিন নবীগিনা মুহাম্মদ কোরআন আল্লাহর কালাম যেটি আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহ প্রবর্তীর্ণ হয়েছে যেটি আমরা তিলাওয়াত করে থাকি এবং কোরআনের মধ্যে যেটা লিপিবদ্ধ রয়েছে এই সারাটাকেই কোরআন বলা হয় কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে অবতীর্ণ করে নিয়ে এসেছেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং দীর্ঘ 23 বৎসরে কোরআন অবতীর্ণ হয়েছে কোন সময় কয়েক আয়াত কোন সময় এক সূরা কোন সময় এক সূরা একটি অংশ কোন সময় একটি আয়াতের একটি অংশ কোন সময় একটি শব্দও নাজিল হয়েছে সর্বপ্রথম নাজিল হয়েছিল ইকরা বিসমি পাঁচ আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাল নূরে গারে হেরায় হেরা গুহাতে থাকা অবস্থায় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা আলাকের প্রথম পাঁচ আয়াত নিয়ে এসেছিলেন ইকরা বিসমি রব্বিক আল্লাযী খালাক ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম এই পাঁচটি আয়াত যে পড়ো তুমি তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন তোমাকে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করতে পেরেছেন সেই রবের নামেই তোমার জীবনের পড়ার শুরু হওয়াটা উচিত এবং তোমাকে যেহেতু সৃষ্টি করতে পারছেন আল্লাহ তোমাকে পড়ার অবিধান করবেন তুমি সেই রবের নামে তুমি পড়া শুরু করো খালাকাল ইনসানা মিন আলাক যে আল্লাহর এত পাওয়ার নাপাক পানি থেকে রক্ত থেকে আল্লাহ পাক এত সুন্দর মানুষ বানাইতে পারছেন এই আল্লাহ তোমাকেও শিক্ষা দিতে পারবেন তুমি সেই রবের নামে পড়া শুরু করো খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম তুমি পড়ো কারণ তোমার রব অত্যন্ত দানশীল উনি অবশ্যই তোমাকে দান করবেন সেই ক্ষমতা যে ক্ষমতার বলে তুমি পড়তে পারবে আল্লামাল ইনসান যিনি আল্লাহ পাক মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে যে মানুষ জানতো না তাকে শিক্ষা দিয়ে তাকে জ্ঞানী বানিয়েছেন এ আল্লাহ তোমাকেও জ্ঞানী বানাবেন এজন্য আমাদের লেখাপড়া শুটা যেন হয় বিসমিল্লাহ দিয়ে আউজ বিল্লাহ দিয়ে কলিমা দিয়ে আল্লাহর নাম দিয়ে এই প্রথম ফাসায়াত নাজিল হয়েছিল তারপরে প্রায় তিন বৎসর পর্যন্ত ওহি বন্ধ তিন বৎসর পরে আবার যখন ওহি পুনরায় আসা শুরু হলো তখন প্রথম আয়াত নাজিল হয়েছিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির এই উভয় সূরা নাজিল হওয়া শুরু হলেও কমপ্লিট হওয়ার পূর্বেই সর্বপ্রথম কমপ্লিট যে সূরা অবতীর্ণ হয়েছে সেটি ছিল সূরা ফাতেহা তাহলে আমরা বলতে পারি কোরআন শরীফের সর্বপ্রথম আয়াত সর্বপ্রথম যেগুলো নাজিল হয়েছে তিনটি ইকরা বিসমির প্রথম আয়াত সূরা মুদ্দাসসিরের প্রথম আয়াতগুলো এবং সূরা ফাতেহা কমপ্লিট যে সূরা নাজিল হয়েছে সর্বপ্রথম সেটি হলো সূরা ফাতেহা এবং সর্বপ্রথম যে আয়াতগুলো নাজিল হয়েছিল সেগুলো ছিল ইকরা বিসমির প্রথম পাঁচ আয়াত দীর্ঘ তিন বৎসর পরে ওহি মধ্যখানে একটু স্টপ হয়ে গিয়েছিল আবার যখন পুনরায় আসা শুরু হলো তখন শুরু হয়েছিল ইয়াল মুদ্দাসসির দিয়ে তাহলে প্রথম দিকে যেগুলো নাজিল হয়েছে এই তিনটি জিনিস আমরা পাইলাম ইকরা বিসমির প্রথম পাঁচ আয়াত তারপরে সূরা মুদ্দাসসির তারপরে কমপ্লিট সূরা সর্বপ্রথম নাজিল হয়েছিল যেটি সেটি হলো সূরাতুল ফাতিহা এইভাবে কোনো সময় পুরা সূরা
কোনো সময় সুরার একটি অংশ, কোনো সময় কয়েকটি আয়াত, কোনো সময় একটি আয়াতের অংশ, কোনো সময় একটি শব্দ জিবরাইল আলাইহিস সালাম নিয়েও এসেছিলেন। ঠিক তেমনি কোরআন শরীফের সর্বশেষ আয়াত শেষ থেকে যেগুলো নাজিল হয়েছে তন্মধ্যে থেকে সুরা নাসর ইজা জা আনাসুল্লাহি ওয়াল ফাতহু, এই সুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবনের শেষ থেকে নাজিল হয়েছে। সুরায়ে বকরার অনেক আয়াত শেষ থেকে নাজিল হয়েছে। রিবা এবং সুদ সংক্রান্ত আয়াতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির শেষ থেকে নাজিল হয়েছে। এবং আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুম আল ইসলাম দীনা, এই আয়াতটিও নাজিল হয়েছিল বিদায় হজে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির বিদায় হজে, 10 হিজরির বিদায় হজে, জুলহজ্জার মাসে আরফার মাঠে আসর মগরিবের মধ্যবর্তী সময়ে ইয়াউমুল জুমআতে। সর্বশেষ আয়াত কোরআন শরীফের কোনটি? প্রশ্ন। আখিরু মা নাযালা মিনাল কোরআন, একদম সর্বশেষ আয়াত। কোরআন শরীফে এমন একটি আয়াত রয়েছে যেই আয়াত নাজিল হওয়ার মাত্র 5 দিন বা 7 দিন পরে নবী রাসূল ইন্তেকালের পরে আর কোনো আয়াত নাজিল হয় না, এটি সর্বশেষ আয়াত। আপনারা মনে হয়তো কৌতূহল দেখতেছে যে আমরা জানার প্রয়োজন ওই আয়াতটি আবার কোন আয়াত যেটি সর্বশেষ নাজিল হয়েছিল। কারো মনে চলে আসতে পারে যে হয়তো সুরায় নাসের লাস্ট আয়াত হতে পারে, কারণ সুরায় নাস যে কোরআন শেষ হয়েছে। না, কোরআন শরীফের যে তারতিব, যে সেটিং, যে অর্ডার, এটা নাজিল হিসাবে হয় নাই, এটা রাসূল ইসলাম বলে দিয়েছিলেন। এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হুকুমে নবীদের ইশারা এবং ইঙ্গিতেই এই তারতিব করা হয়েছে। এজন্য নামাজের মধ্যে আমরা সেই তারতিব এবং অর্ডার মেনটেন করি, আমরা পড়ে থাকি, মানে উপর দিক থেকে পড়ে নিচের দিকে যেতে হয়। মাত্র গ্যাপ দেওয়া যেতে পারে, কিন্তু নিচ দিক থেকে পড়ে উপর দিকে আসা যায় না, উল্টা আসা যায় না। তো আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে সর্বশেষ ওই কোন আয়া জায়াতি সর্বশেষ নাজিল হয়েছিল, সেটি হলো সুরাতুল বকরার একটি আয়াত। দেখেন সুরাতুল বকরা কোরআন শরীফের 2 নম্বর সুরা এবং সবচেয়ে লম্বা সুরা, এবং কোরআনে করিমকে আমরা 114টি সুরায় ভাগ করা হয়েছে। কোরআন শরীফকে বিন্যাস করতে গিয়ে সুরা দিয়েও ভাগ করা হয়েছে, আবার জুজ বা পারা দিয়েও ভাগ করা হয়েছে। টোটাল 30 পারা এবং সুরা হিসাবে 114 সুরা। আবার লম্বা পাটটি সুরা হিসাবেও কোরআনে করিমকে আবারও একটা ভাগ করা হয়েছে। প্রথম 60টি সুরাকে সাবের তেওয়াল বলা হয়, তারপরে যে সুরাগুলোতে 100-এর উপর আয়াত রয়েছে এরকম আরও বেশ কিছু সুরাকে মিইন বলা হয়, পরবর্তী সুরাগুলোকে মাসানি বলা হয়, আর সুরায় হুজুরাত থেকে অথবা সুরায় কাফ থেকে কোরআন শরীফের শেষ সুরাগুলোকে মুফসল বা মুফসলাত বলা হয়। তো কয় ভাগ হলো? সাবে তিওয়াল, প্রথম 7 লম্বা লম্বা সুরা, মিইন যে সুরাগুলোর মধ্যে 100-এর উপর আয়াত রয়েছে, মাসানি যে সুরাগুলোর মধ্যে 100-এর উপরে না হলেও 100-এর কাছাকাছি আয়াত রয়েছে, 4 নম্বর মুফসল বা মুফসলাত যেগুলা ছোটো ছোটো সুরা, এগুলা কিন্তু সুরায় হুজুরাত বা কাফ থেকে নিয়ে কোরআন শরীফের সুরে নাস পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ সময় নমাজের মধ্যে এই মুফসলাতগুলাই পড়তেন। ফজরে পড়তেন মুফসলাতের লম্বা সুরাগুলো, সুরায় হুজুরাত বা কাফ থেকে নিয়ে সুরা ইনশাকাক পর্যন্ত, এবং জুহরেও কোনো সময় সুরাগুলো পড়তেন। এশার মধ্যে পড়তেন আওসাতে মুফসল বা মধ্যর সুরাগুলা, সুরায় বুরুজ থেকে সুরায় বাগিনা পর্যন্ত ওই এরিয়ার কোনো একটি সুরা পাঠ করতেন, যেগুলো খুব লম্বাও নয়, খুব বাট্টিও নয়। এবং মাগরিবের মধ্যে পড়তেন কেসার এ মুফসল শর্ট সুরাগুলো, যেগুলো সুরায় জিলজাল থেকে সুরায় নাস পর্যন্ত। আসরে কোনো সময় এশার মতো, কোনো সময় মাগরিবের মতো শর্ট অথবা মিডিয়াম সাইজে পড়তেন, আবার কোনো সময় একটু ব্যতিক্রম করতেন। এই হলো কোরআনের বিন্যাস। আমরা এই কোরআন নিয়ে আলোচনা করতেছি কোরআন আজমত নিয়ে, কারণ আপনারা জানেন এক্সেলে আমাদের একটি প্রোগ্রাম আসতেছে এই 15th of January, কোরআনের কারি, কোরআনের একজন অত্যন্ত সম্মানিত কারি, মদিনার কারি, উনি আসতেছেন এক্সেলে। এই জন্য আমরা কোরআন আজমত নিয়ে কথা বলতেছি, যাতে আমরা কোরআনের সঙ্গে তো আমরা নিজেকে সম্পৃক্ত করতে পারি, আমাদের প্রজন্মকে আমরা যেন কোরআনের সঙ্গে সম্পৃক্ত করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমি জাযাকুমুল্লাহ। বুঝুন, আমাদের সাথে কে আছেন লাইনে? কলার, আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, মানে আপনার প্রশ্ন হলো, হুজুর রাখাত আমার প্রথম কোশ্চেন হলো যে, জি ফরমাকা,
আপনার লগে আছে নি আওয়াজটা বাং খাটি গেল গিয়া তো খুব সম্ভব আপনাকে আমরা হয়তো হারিয়ে ফেলেছি আপনি আবারও কোয়েশ্চন নিয়ে আসবেন আপনি হয়তো ডিসকানেক্ট হয়ে গিয়েছেন বা কোনো প্রবলেম হয়ে গিয়েছে আপনি আবারও ফিরে আসবেন ইনশাআল্লাহ তো আমাদের আমরা আপনার কথাগুলো প্রথমে শুনতে পেরেছিলাম তারপর আপনার আমরা আমরা কথা আর শুনতে পারি নাই তো আপনি মেহরবানি করে আবারও কল করবেন আপনারা জানেন আমাদের ইসলামিক কিউ এন এ উইথ ইকরাই প্রোগ্রামটি প্রতি রবিবার থেকে শুরু করে শনিবার থেকে শুরু করে শনি রবি সোম মঙ্গল বুধ শনি রবি সোম মঙ্গল বুধ পাঁচ দিন একই টাইমে 9 o'clock থেকে 10:30 পর্যন্ত আমাদের এই প্রোগ্রাম চলে প্রথমে শুরুতে আমরা বিষয়ভিত্তিক আলোচনা করি তারপরে আপনারা কোয়েশ্চন যখন শুরু করেন 15-20 মিনিট পরে আমরা আপনাদের কোয়েশ্চন আনসার করে থাকি এই জন্য যারাই ফোন করবেন অনুরোধ আপনারা যেন কয়েকটা জিনিস মাথায় রাখেন নাম্বার 1 টিভির ভলিউমকে মিউট করবেন অথবা পার্শ্ববর্তী রুমে গিয়ে যদি আপনি ফোন থেকে কথা বলেন খুব সুন্দর আপনি কথা বলতে পারেন আমরা আপনার কথাগুলো শান্তিভাবে শুনতে পারবো 2 নম্বর প্রশ্নটা রেডি করে এমনভাবে প্রশ্ন যেন হয় যেটা সকলের জন্য ফায়দাকর হয় আর 3 নম্বর অনেকে ফোন করে লাইনের অপেক্ষায় মোবাইল বা ফোন রেখে আপনারা চলে যান না আপনি অপেক্ষায় থাকবেন একটু সময় আপনি ধৈর্য সহকারে যদি আপনি থাকেন ওয়েট করেন এটারও আপনি সব পাবেন ইনশাল্লাহ এই কথাগুলো মাথায় রেখেই আপনার প্রশ্ন করবেন আশা রাখবো ইনশাল্লাহ জাজাকুমুল্লাহ এক্সেলের বিষয়ে আলোচনা করতেছি জি তো আমরা বলতেছিলাম আপনাদেরকে আমরা দাওয়াত দিতেছি এক্সেলের 15 তারিখে জানুয়ারির হয়তো অনেকে দাওয়াত পেয়ে গিয়েছেন এক্সেল যেখানে অনেক এক্সপেন্সিভ একটা প্রোগ্রাম সেখানে আয়োজন করতে গিয়ে থাউজেন্ড পাউন্ডের প্রয়োজন যেটা আশিকেনে কোরআন যারা কোরআনের এশক এবং মহব্বত যাদের অন্তরে তারাই এটা অ্যারেঞ্জ করতেছেন বিশেষ করে ইমাম কাসিম সাহেব উদ্যোগী হয়ে নিজে উনি আমাদের কাছে অত্যন্ত আবেগ নিয়ে বলতেছেন যে এখানে আসতেছেন আমার ওই সোনার মদিনা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের রোজার পাশে তিনি দীর্ঘ 50 বছর যাবৎ কোরআনের দর্শ দিচ্ছেন সেই শেখ কারি আলহামদুলিল্লাহ আমাদের এখানে আসতেছেন আমরা উনি 50 বছর থেকে ওইখানে দর্শ দিচ্ছেন এবং 4 জন ওনার স্টুডেন্টের মধ্যে থেকে যারা বর্তমানে হরম শরীফের ইমামতির দায়িত্বে ওনার কাছে পড়ে ওনার বর্তমানে মদিনা এবং মক্কার হরম শরীফ ইমামতি করতেছেন আল্লাহু আকবার 32 বা 35 কান্ট্রিজ উনি সফর করেছেন এই কোরআনের খেদমতের জন্য এই দেশে এসেছেন বা এই বর্ষে আসাটা একটু ব্যতিক্রম তো আমাদের সেই মসজিদ নববীর কারি সেই শেখের কাছ থেকে দোয়া নেব কোরআনের আজমত মহব্বতে আমরা সেখানে যাব এবং ফ্যামিলিকে নিয়ে যাবেন আপনার ফ্রি রেজিস্ট্রেশনও মাশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখানে আমাদের সৌতুল কোরআন নামে যে কম্পিটিশন এটা হয়েছে আপনারা এই টিভিতে দেখেছেন দীর্ঘ 3 মাস যাবৎ যে আমাদের এই প্রোগ্রাম চলতেছিল তো আলহামদুলিল্লাহ এটারও কিন্তু ফাইনাল যে 8 জনের ফাইনাল ইয়েতে যারা চান্স পাইছেন তারাও সেখানে তিলাওত করবেন এবং যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবেন তাদের সহ তাদেরকে তো স্পেশাল পুরস্কার দেওয়া হবে বাকিদেরকেও ইনশাআল্লাহ যারা অংশগ্রহণ করছেন সকলকেও আমরা ইনশাআল্লাহ সম্মাননার একটা পুরস্কার দেওয়ার চিন্তা করা হবে ইনশাআল্লাহ এর জন্য যারা পার্টিসিপেট করেছেন এই সতর্ক করার সকল স্টুডেন্ট এবং আপনারা প্যারেন্টস মা বাবা আপনারাও সেখানে হাজির থাকা অত্যন্ত জরুরি আপনার ফ্রেন্ড বন্ধুকে দেখে হাজির হবেন 1:30 থেকে 6:30 পর্যন্ত এক্সেলে সানডে এই প্রোগ্রামে সকলকে আমরা দাওয়াত করতেছি আমরা এই আদমত কোরআন আলোচনা করার উদ্দেশ্য হলো আমরা যেন কোরআনকে যেন আমরা রিয়েলাইজ করতে পারি কোরআনের মর্যাদা আমরা বুঝতে পারি কোরআন এমন একটি কালাম যার মাধ্যমে আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক জুড়ে কোরআন মানেই হলো পাঠিত পাঠ্যবুক যেটা সবচেয়ে বেশি পাঠ করা হয় দুনিয়ার মধ্যে এই মতো মানে কোরআন শরীফকে যে পরিমাণ পাঠ করা হয় দুনিয়ার আরেকটি বুক আপনি পাবেন না যে লোকের পাঠক এত বেশি কোনো বুক আছে এরকম যে তো যে লোক এই বুকটাকে বারবার পড়া হয় এবং বিপুল সংখ্যক লোক ডেইলি পড়তেছেন এই যদি কোনো পৃথিবীর কোনো বুক থাকে সেটির নাম হলো কোরআন কোরআন খারাই খারাউ থেকে মানে পাঠিত বুক যে বুকটায় বেশি বেশি পড়া হয় এই জন্য তার নাম দিয়ে হয়েছে কোরআন কেউ বলতেছেন কোরআন আরবি শব্দ কারণ থেকে এসেছে কারণ শব্দ তো মিলিয়ে দেওয়া কোরআন যারা পড়েন তাদের সম্পর্ক এবং মিলন হয়ে যায় আল্লাহ সুবহানাহু তাআলার সঙ্গে তাদের মিলন হয় জান্নাতের সাথে তাদের মিলন হয় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকের সাথে যেন আসুন কোরআনের মহব্বতে আমরা নিজে কোরআন পড়ি নিজের বাচ্চাদের কোরআন শিখাই
বিশুদ্ধভাবে কোরআন পড়ি, কারণ বিশুদ্ধভাবে কোরআন পড়া অ্যাটলিস্ট নমাজ শুদ্ধ অর্জন আমার জন্য ফরজ এবং কর্তব্য এবং দায়িত্ব। আল্লাহ সুবহান আমাদের সকলকে সুপ্রজ্ঞান করুন। জাযাকুমুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, আমাদের সাথে থাকুন, দেখা হবে বিরতির পর। আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ও বারাকাতুহু। বাংলার দর্শক শ্রোতা, আপনাদেরকে আবারও মুবারকবাদ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউএনএ উইথ ইকরা। আলহামদুলিল্লাহ আমাদের সাথে আছেন ব্রিটেনের বিশিষ্ট আলেমে দ্বীন, দারুল উলুম ফোরস্কয়ার মাদ্রাসার সম্মানিত শায়খুল হাদিস হযরত মাওলানা শায়খ মুফতি আব্দুর রহমান দামাত বরকাতুহুম। বিরতির পূর্বে হুজুর আজমতে কোরআন সম্পর্কে আলোচনা রাখতেছিলেন, হুজুরকে হুজুরের বক্তব্য কন্টিনিউ রাখার জন্য অনুরোধ করছি। বিষয়টা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই হিসাবে আমরা আবারও ফিরে আমাদের মূল বিষয়ে আমরা চলে গেলাম। বাটের পরও আপনাদের প্রশ্নেরও আমাদের কাছে গুরুত্ব রয়েছে, আপনারা যখনই প্রশ্ন করবেন আমরা আপনাদের প্রশ্ন নেব, প্রশ্নেরও জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমত কোরআনের একটি পরিচয় হলো সারা পৃথিবীর জন্য এটা একটি আম একটি হেদায়তের বুক, হুদাল লিল আলামিন। আল্লাহ বলেছেন হুদাল লিল আলামিন, সারা পৃথিবীর মানুষের জন্য হুদাল হেদায়ত। আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। সারা পৃথিবীর মানুষের জন্য উপদেশমূলক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন সকলের জন্য। আমরা যারা ইসলাম এনেছি, মুমিন মুসলমান আমাদের জন্য, ইভেন অন্যান্য ধর্মাবলম্বী যারা ইহুদ নাসারা হিন্দু যে কোনো ধর্মাবলম্বী হোক, পৃথিবীর সকল মানুষকে সঠিক পথে সন্ধান দেওয়ার জন্য, জান্নাতের পথে হেদায়তের পথে মুক্তির পথে পথ প্রদর্শন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। দুই নম্বর আরেকটি বিষয় কোরআনের আজমতের ক্ষেত্রে, যে একটি জ্বলন্ত একটি মজিজা আমাদের সঙ্গে তো কলার যুগ হয়েছে, আমরা কলার দিকে যাবো ইনশাআল্লাহ। যে আল্লাহ পাক কোরআন শরীফে চ্যালেঞ্জ করেছেন, যদি তোমরা সন্দেহ থাকে তাহলে তোমরা কোরআনের মধ্যে 10টি সুরা বানাও, না পারলে একটিও বানাও, কেউ আজ পর্যন্ত পারে নাই। এটা কোরআন চ্যালেঞ্জ দিয়েছিল, এই চ্যালেঞ্জটা আজও রয়েছে। তো কোরআনের ফসাদ বলাতের ক্ষেত্রে সারা পৃথিবীর মানুষ এরা অক্ষম কোরআনের মতো কোনো একটি সুরা বানাইতে সারা দুনিয়ার সমস্ত আরবি সাহিত্যিক মিলেও সম্ভব নয়। জাযাকুমুল্লাহ। আসসালামু আমাদের সাথে একজন কলার যোগ হয়েছেন, দেখি কে। আসসালামু আলাইকুম কলার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হুজুর হাসান, আমার দুইটা কোশ্চেন। আমার ফার্স্ট কোশ্চেন হলো, ইদানিং আমি একটা প্রোগ্রামও শুনলাম যে আমরা যে এশার আগে ফাইল রাখার সুন্নত পড়ি ওটার বুঝি তেমন কোনো ভিত্তি নাই, যেমন আমরা জুহর বা আসর নামাজের আগে পড়ি। আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হইলো যে আমরা যে সামটাইমস রেস্টুরেন্টে গিয়া খাই, যে রেস্টুরেন্টে তো আমরা অনেক সময় কাবাব খাই, শীত কাবাব, এগুলা শুনলাম যে তারা মিট মিস যেটা ওটা দেয় না, আমরা যে এটা খাই এটা খাওয়াটা ঠিক আছে নি? সরি হুজুর, আমার দুইটা কোয়েশ্চেন আনসার করবা। শীত কাবাবের কথা কিটা কইছেন প্রবলেম? আমি আমি কই রেস্টুরেন্টে যখন শীত কাবাব বানায় তারা নাকি অনেক সময় কিমাটা দেয় না, ও ওটা আমার একটু মনে ইয়ে লাগে যে এটা দেয় না, এই খাওয়াটা আমরা ঠিক আছে। ঠিক আছে, আমি কইমু দুইটা প্রশ্ন আনসার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। প্রথম প্রশ্ন, এশার নামাজের আগের চার রাকাত সুন্নতের বৃত্তি নাই, এই কথাটা সত্য নয়, সঠিক নয়? হ্যাঁ, যদি এইভাবে বলতেন যে ডাইরেক্ট চার রাকাত পড়তে হবে খিলিয়ার, এইভাবে কোনো হাদিসে কথা আসে নাই, তাহলে মানা যায়। এখানে দুইটি কথা, যে চার রাকাতের বৃত্তি নাই এই মর্মে বললে কথাটা সঠিক হবে না, অবশ্যই বৃত্তি আছে। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের পূর্বে চার রাকাত সুন্নত পড়েছেন বলে ক্লিয়ারলি কুল রাওয়াতে আসে নাই, ওই কথাটা হয়তো কোনো ভদ্রলোক কোনো ব্যক্তি বুঝেইবার সময় হয়তো উনি রং ওয়ার্ডিজ করে ফেলেছেন বৃত্তি নাই। বৃত্তি অবশ্যই আছে, কেন আছে? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন বাইনা কুল্লে আযানাইনে সালাতুন, হাদিস তিরমিজি শরীফের, প্রত্যেক নামাজের মধ্যে
আজান এবং একামতের মধ্যখান সময়ে নামাজ রয়েছে। ডেইলি নামাজ কয়ত? পাঁচত। প্রত্যেকটা আজান আছে না? আছে না? আছে। প্রত্যেক অক্তের ফরজের আগে একামত আছে। তাহলে আমি কী বলেছেন, প্রত্যেক অক্তেই আজান এবং একামতর মধ্যবর্তী সময়ে নামাজ আছে, নামাজ রয়েছে। তো আমরা দেখি ফজরে তো আছেই, দুই রেখা সুন্নতে মুয়াক্কাদা, জোহর আছে সুন্নতে মুয়াক্কাদা, আসরেও আছে সুন্নতে মুয়াক্কাদা নয় বাট আছে, চার রাকাত পড়া যায়। মাগরিবের সময় তাকলে পড়া যেতে পারে, বাট সময় যেহেতু মাগরিবের শর্ট সেই হিসাবে সুন্নত বা নফলে না লেগে উত্তমভাবে আমরা ফরজটা টাইম মতো আমরা পড়ে নিতে পারি। এখন যদি সুন্নত বা নফল পড়তে গিয়ে যদি আমরা ফরজটা লেট করে ফেলি, এ তো আমাদের মেন পুঞ্জিতে আমাদের সমস্যা হয়ে যাবে, লস হয়ে যাবে। এজন্য সময় যদি তাড়াহুড়ার কারণে যদি আমরা নাই পড়ি ঠিক আছে, সাহাবা কারাম পড়তেন পরবর্তীতে বাদ দিয়ে দিয়েছেন, কারণ মারিবার টাইমটা খুবই শর্ট, বহর হিসেবে এসেছে। বাট রমজান শরীফে দেখবেন অনেক সময় অনেক মসজিদে ইফতারের পরে 10 মিনিট সময় দেওয়া হয়, আপনি হয়তো ইফতার আগে করে ফেলেছেন, সময় আপনার হাতে আছে। বা হরম শরীফে গেলে দেখবেন আজান দেওয়ার পরেও যাতে আশপাশের মুসল্লিরা আসতে পারে সময় দেওয়া হয়। তো আপনি যদি সময় পান, ভিতরে আপনি আছেন, আপনি ওই সুযোগ পেয়ে গিয়েছেন, আপনি চাইলে পড়তে পারবেন ইনশাআল্লাহ। ঠিক একই ধারাবাহিকতায় এটা তো আজান আছে না? আছে না? আছে। একামত আছে। তো প্রত্যেক অক্তেই যদি আজান একামতের মধ্যখানে নামাজ পড়া যেতে পারে, তাইলে এসা তো আপনি পড়তে পারবেন, বৃত্তি পাওয়া গেল। একই জিনিসে অনেকেই জুমার ক্ষেত্রে বলে ফেলেন যে জুমার আগে চার রাকাত সুন্নতের কোনো বৃত্তি নাই, এই কথাটাও রং। ওই একই হাদিস দ্বারা প্রমাণ হয় যে প্রত্যেক নামাজের আগে আজান একামতের মধ্যখানে নামাজ রয়েছে। এছাড়াও প্রত্যেক অক্তের দেখবেন নমাজের সুন্নত আগের সুন্নত, ওই অক্তের নমাজের ফরজ ফরজের জয় রাখাতে হবে, তার আগের সুন্নতের রাখাতের নাম্বারটাও সমান এর সাথে মিল থাকে। ফজরের ফরজ 2 রাখাত, তো আগের সুন্নত করাত হবে 2 রাখাত। জুহরের ফরজ 4 রাখাত, তো আগের সুন্নত 4 রাখাত। আসরের ফরজ 4 রাখাত, আগের সুন্নত 4 রাখাত। এশার ফরজ যখন 4 রাখাত, তো আগের সুন্নত পড়লে আপনি করাত পড়বেন 4 রাখাতই পড়বেন। মাগরিবের ফরজ 3 রাকাত, তো আপনি বলবেন তাহলে এখানে কি সুন্নত, আমরা সুন্নত কি আমরা 3 রাকাত পড়বো না? নফল বা সুন্নত 3 রাকাতে হয় না, সেজন্য সেখানে আপনি 2 রাকাতই পড়বেন। তো সে ভিন্ন কথা। তো আলহামদুলিল্লাহ এশার সুন্নতে বৃত্তি নাই কথা সঠিক নয়। আপনার দ্বিতীয় প্রশ্ন, কিমা না দইয়া অনেক সময় এই কবাব রুল বানায়, শিক কবাব বানায়, এটা খাওয়া জায়েজ হবে? ইয়েস, জায়েজ হবে। কারণ গরু বা ছাগল জবাই করার পরে যে ব্লাডটা চলে গেল এটাই নাফাক, গোশতের মধ্যে যে রক্ত থেকে যায় এটা যদি এটা আর নাফাক নয়, এটা এই গোশতের মধ্যে দেওয়ার পরে থাকে বা এমনিই থেকে যায়, রান্না করে খেলে কেউ খাওয়ার ক্ষেত্রে নাজায়েজ হয় না। তো কিমা যেহেতু ওই কিমাটা বঞ্চে যে গোশত দিয়ে, ওই গোশতটা কিন্তু এর আগে জবে করার মাধ্যমে হালাল হয়ে গিয়েছে। এখন যদি ওই কিমার মধ্যে সামান্য ব্লাড থাকে, হ্যাঁ হয়তো আপনি যেটা একটু মর্মাদ হয়তো গিনে আসতে পারে যেটা দইলে ভালো ছিল, বাট এরপর যদি না দইয়াও যদি কেউ এটা কিমা বানিয়ে ফেলে আর খান, আপনি না যাইজ হবে না, হারাম হবে না। কি আপনার ভালো না লাগে, আপনার পছন্দ না হয়, আপনি না খেতে পারেন, কিন্তু মশলা হিসাবে এটা কিন্তু হারাম বা নাপাক হবে না। আবার আমি আপনাকে বলছি, গরু, ছাগল, উট, শিপ বা চিকেন জবে করার মাধ্যমে যে রক্তটা চলে গেল দমে মসফুহ, যেটা এটা হারাম, এটা নাপাক। কোরআন আল্লাহ বলেছেন আও দমান মসফুহা, এই রক্ত যে ব্লাডটা ফ্লো হয়ে গেল বেশি বেশি চলে গেল এটা নাপাক, আর ভিতরে যে রক্তটা টিকে থাকে গোশতের সঙ্গে এটা কিন্তু নাপাক নয়। বাট এরপরেও ক্লিনিং পারপাসে আমরা সেটাও দুই আমরা খাই। এরপর আপনারা তো দেখেছেন গোশত যতই দইবেন দেখবেন একবারে ফাইনাল দেওয়ার পরেও আবার পানিতে রাখলে একটু লাল কিছু বাহির হয়, তো যেটা নিসারা করা সম্ভব নয়, এই পরিমাণ রক্ত যদি থেকেও থাকে তবু কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, জাজাকুমুল্লাহ হাসানা জাজা। আমাদের সঙ্গে হয়তো পরবর্তী কলার যোগ দিয়েছেন, দেখি নেক্সট কলার কে আছেন আমাদের সাথে। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি আপনার প্রশ্ন প্রমুখ। আমার কয়েকটা প্রশ্ন আছে। জি প্রমুখ। এখন যদি মারা যায় সন্তান উরুতা মুটা আছে, উরুতা মুটা যদি কান্নাকাটি করো মুদার কোনো অসুবিধা হইব না?
ওটা তো বলবো। আর বাজারটা হইলো শেষ দিন মারা যায়, আর বেশ নমাজ উজা করেন না, রোজা রাখুন বাদ নমাজ মাজ বেশ করেন না, তো ট্যাঙ্কিটা ব্যস্ত যাই যান নাই আসলে করবো। দুই প্রশ্ন নানি, যা প্রথম প্রশ্ন, যদি কেহ মারা যান ওনার সন্তানরা কান্নাকাটি করে, তো এর কারণে কি ওই মৃত ব্যক্তির শাস্তি হবে? তো দেখেন এখানে কয়েকটি বিষয়, কোন কোন সুরতে শাস্তি হতে পারে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বুখারী হিসেবে একটি চ্যাপ্টার এই মর্মে নিয়ে এসেছেন, যদি ওই মৃত ব্যক্তি নিজে এইভাবে কান্নাকাটি করে থাকেন বা কান্নাকাটি করা ওনার অভ্যাস ছিল, অথবা উনি বলে গিয়েছেন যে তুমি তুমি আমি মরার পরে তোমরা আমার জন্য কান্নাকাটি করবে, আগে এইভাবে তারা জাহিলিয়াতের সময় তারা বলেও যেত। কোন কোন সময় একজন লোক মরার সময় বলতো যে আমি মরার পরে তোমরা অন্তত পক্ষে এক বৎসর পর্যন্ত আমার লাগি তোমরা কাঁদতে হবে। যেমন একটি শের রয়েছে বেদাউই শরীফে, একজন বাবা মারা যাওয়ার সময় তার সন্তানদেরকে সে বলে গিয়েছিল শেরের মাধ্যমে, ইলাল্লাহলি সুমসমুসালাম আলাইকুমা ওয়ামাই ইয়াবকি হাওলান কামিলান ফাকাদ ইতাযার, যে তোমরা এক বৎসর পর্যন্ত আমার জন্য কাঁদবে, তোমরা যদি এক বৎসর কেঁদে শেষ করে দাও, এরপরে যদি তোমরা কান্না বন্ধ করো তাহলে আমার উপর যে হক ছিল তোমরা হক আদায় করে ফেললে বলে আমি মনে করবো, এর আগ পর্যন্ত তোমাদের কোনো ছুটি নেই। এক বৎসর আগ পর্যন্ত তোমাদের কোনো তোমাদেরকে আমার বিদায়ী সালাম নয়, বিদায়ী সালাম দেব তখন যদি আমি মরার পরে তোমরা এক বৎসর পর্যন্ত কাঁদতে পারো। দেখেন সেখানে সে বলে গিয়েছিল কাঁদার জন্য। এখন যদি কোনো লোক মরার পূর্বে তিনি বলে যান যে আমি মরার পরে তোমরা আমার জন্য কাঁদবে, আর ওই তার নির্দেশে এরা কাঁদতেছে, বা ওই ব্যক্তি তার অভ্যাস ছিল সে নিজে কাঁদত, আর এগুলা দেখে দেখে আওলাদরা সন্তানরা শিখেছে, ঠিক আছে, কারণ তার অভ্যাস ছিল, তার ট্রেডিশন, তার প্র্যাকটিস ছিল এইভাবে কান্না করা, বা সে বলে গিয়েছে, তখন কিন্তু তার ছেলে মেয়ে আত্মীয়স্বজনরা কাঁদলে তাকেও শাস্তি দেওয়া হবে। কেন? ওনারা রং করেছেন, ওনারাও গুণা পাবেন, আর উনি যেহেতু কাঁদার জন্য রিকোয়েস্ট করে গিয়েছিলেন বা উনি নিজে কাঁদতেন, ওনার অভ্যাস ছিল, ওনার ট্রেডিশন ছিল, ওনার আদত ছিল কান্না করা, এজন্য ওনার কাঁদের কারণে ওনাকে শাস্তি দেওয়া হবে আর এদেরকে তাদের কাঁদের কারণে শাস্তি দেওয়া হবে। যদি উনি বলেও যান নাই বা নিজেও কাঁদতেন না, বরং উনি সতর্ক করে গিয়েছেন, বলে গিয়েছেন যে দেখো আমি মরার পরে তোমরা কাঁদতে পারবে না, এরপরও যদি আত্মীয় স্বজন বা ছেলের সন্তানরা কাঁদে, ওই কাঁদার কারণে মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে না। কেন? আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা, আল্লাহর বিধান হলো দুষ করবে একজন আর শাস্তি হবে আরেকজন, এটা হতে পারে না। কাঁদতেছে জীবিত লোকরা, সেখানে মৃত ব্যক্তির তো কোনো দোষ নাই, সে তো বলেও যায় নাই, কাদা তার অভ্যাসও ছিল না, তার আদত ছিল না, ঠিক আছে, বরং সে নিষেধ করে গিয়েছে, এরপরে ওরা কাঁদতেছে, এই কাদার কারণে কিন্তু গুনাহ হবে না। এটা কোন ধরনের কাদা? যে কাদাটা যদি হয় কাপড় চিরে, যেটা জালির সময় কাদা ছিল, যে কাদাটা ছিল তাদের কাঁদবার সময় তারা মাথার চুল ছিঁড়ে ফেলতো, তারা বডিকে এইভাবে চিরে ফেলে ফেলতো, মাথার মধ্যে মাটি দিত, বাদ ওয়ার্ড ইউজ করতো, এই ধরনের কান্না নিষেধ, এটা গুনাহ। এবং এই কান্নাটা যদি সে বলে যায় বা সেটা সাপোর্ট করে বা তার অভ্যাস ছিল, তখন কিন্তু তার শাস্তি দেওয়া হবে। আর যদি স্বাভাবিক কান্না হয় নরম সুরে আস্তে আস্তে, তাহলে ওই কান্নার কারণে কিন্তু শাস্তি হয় না। রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ওনার মেয়ে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের একজন সন্তান মারা যাওয়ার সময় আল্লাহ নবীন নিজে ওই নাতিকে কুলে নিয়ে এইভাবে চক্ষু থেকে টপ টপে পানি পড়ছিল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম, তখন আব্দুল আব বলছিল আসলে আপনিও কাঁদছেন? নবীজি বলেন দেখো এই কাদার কারণে শাস্তি আল্লাহ পাক দেন না। এটা তো দিলের একটা মহাব্বত ও মায়ার একটা বহিঃপ্রকাশ, যাদের অন্তরে মায়া মহব্বত রয়েছে তাদের এইভাবে চক্ষুর পানি আসবেই। এছাড়াও রসুল্লাহ সাল্লামের সামনে অনেক সময় অনেক সাহাবা একরাম কাঁদছেন, এটা লিমিটের ভিতরে আল্লাহ নবী বাধা দেন নাই। তো সেই সব মিলিয়ে যদি কাদা নিয়ন্ত্রণে থাকে বা চকুর পানি নির্গতর মাধ্যমে কাদা হয়, তাহলে সেই কাদার কারণে এটা গুনাও নয়, এটা কারণে কোনো শাস্তিও দেওয়া হয় না। আপনার একটি প্রশ্ন ছিল, কোনো লোক মারা যান যদি উনি নমাজ পড়তেন না কিন্তু রোজা রাখতেন, তো উনি জানাতে যাবেন? ইয়েস, ইমান থাকলে জানাতে যাওয়া যায়, কিন্তু লম্বা টাইম নমাজ না পড়ার কারণে হয়তো ওনাকে শাস্তি বুক করতে হবে। যদি আল্লাহ স্পেশালভাবে মাফ করেন বা শাস্তি বুক করার পরে ইমান যেহেতু আছে উনি জানাতে যাবেন, কিন্তু একক তো নামাজ বাদ দিলে হাজার হাজার বছর মধ্যে জাহান্নামে জ্বলতে হবে বলে হাদিসে উল্লেখ রয়েছে, এই জন্য নামাজ ছাড়া যাবে না। জাযাকুমুল্লাহ খাইরান, জাযা জাযাকাল্লাহ খাইরান। হুজুর আমাদের সাথে কে আছেন? খোলে, আসসালামু আলাইকুম খোলার।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার একটা প্রশ্ন হুজুরের কাছে। জি ফরমাকা। টিভির ভলিউম মনে হয় একটু বাড়াইল রইছে। হুজুর এখন মানছে আপনার টিভির ভলিউম কমাইয়া অথবা পার্শ্ববর্তী রুম থেকে গিয়ে আপনার কথা হইলে আওয়াজটা রিপিট হইতো না। জি এখন হুজুর এখন মানছে ফোন করছেন যেন টান টানা মসজিদ যাইবার রাস্তা ফেক হয়ে গেছে, কথা ফাঁকা করাইতাম, তখন আবার ফোসা দিতাম ফার্মনে। এখন এটা রাস্তা ফাঁকা করা দিয়ে রাখাতে ফোসা দেওয়া যাইবনি, ওখানটা জান পৌঁছাইছি আপনার কাছে। আমরা আনসার দিব। আর কোনো প্রশ্ন আছে নি? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। চমৎকার আপনি যে কমেন্ট করেছেন, প্রোগ্রামে উপকৃত হচ্ছেন। 43 বছরের মধ্যে ওই কিছু বছর থেকে আপনারা এগুলো শুনতে পারতেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা যদি কবুল করেন আমাদের বলা আপনাদের শোনা, তখন এই বলা এবং শোনা সার্থক হবে, আল্লাহ যেন করেন। তো আপনার প্রশ্ন হলো যে মসজিদে যাওয়া রাস্তায় ফেক হয়ে যায়, কাদা হয়ে যায়, তো ওই রাস্তা মেরামত করার জন্য, কাজ করানোর জন্য বা পাকা করানোর জন্য যাকাতের পয়সা দিয়ে কি সাহায্য করা যাবে? জীবন আসলে পারা যাবে না, এটা জায়েজ নয়, দিতে পারবেন না, যাকাত দেওয়া যাবে না। কারণ যাকাত দিতে হয় কোনো ব্যক্তিকে মালিক বানাইয়া, রাস্তা কোনো ব্যক্তি নয়। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। এখানে যে ক্যাটাগরির লোকদেরকে উল্লেখ করেছেন, ব্যক্তিকে মালিক বানাই দিতে হয়। তো রাস্তা বা জনকল্যাণমূলক কাজে, হসপিটালে কোনো ব্যক্তিকে মালিক না বানাইয়া এমনি একটা কোনো সংস্থাকে বা একটা গ্রুপকে যকাত দিয়ে সাহায্য করা যায় না। এই জিনিসটা কিন্তু অনেকেই আমরা ভুল মনে করি যে যকাত সব সেবামূলক কাজে যকাত লাগানো যায় না। এখানে আপনি নর্মাল ডোনেশন লাগাইতে পারবেন, যকাত দিতে হবে গরিব মিসকিন ঋণগ্রস্ত মানুষকে, ব্যক্তিকে মালিক বানাইয়া দিতে হয়, ঠিক আছে? এজন্য এই ভালো কাজের জন্য, মহৎ কাজের জন্য আপনারা জেনারেল ডোনেশন থেকে, স্বাভাবিক ডোনেশন থেকে এমনি আপনি ডোনেশন করতে পারবেন। যকাত, কফফারা, ফিতরা, মান্নত, ফিদিয়া যেগুলো দিতেই হয়, সদকায়ে ফিতির, ওই সমস্ত পয়সা, এটা একমাত্র গরিবের হক, মিসকিনের হক, এটা কিন্তু আপনি রাস্তাঘাটে লাগাতে পারবেন না, ঠিক আছে? ইনশাল্লাহ, অশেষ ধন্যবাদ আপনাকে। এবং একটা কথা আমি এখানে স্মরণ করিয়ে দিই, যকাত যেভাবে ফরজ, যকাত সঠিক ব্যক্তি পর্যন্ত পৌঁছানোটা কিন্তু আপনাদের দায়িত্ব, এটা মাথায় রাখবেন। শুধু দিয়ে দিলাম আর যে কোনো জায়গায় দিয়ে দিলাম এমন যেন না হয়, নতুবা আমার যকাতটা কঠিন ক্ষমতে অনাদায় ধরে নেওয়া হবে। আর যকাত যদি আমরা আদায় না করি তাহলে মালের মধ্যে আল্লাহর বরকত থাকে না, যে কোনো সময় মালের উপর বিপদ চলে আসতে পারে, এবং কঠিন ক্ষমতে ওই পয়সাকে সাপ বানাইয়া আল্লাহ পাক গলার মধ্যে ঝুলাইয়া সাপ দিয়ে দংশন করাবেন, আমাদেরকে কামড় মারবে বিষাক্ত সাপ। যদি সোনা বা রূপা যদি হয় তো এটাকে জাহান্নামের আগুন দ্বারা জ্বালাইয়া পুড়াইয়া যে ব্যক্তি যকাত আদায় করে নাই তার বডিকে দগ্ধ করা হবে, বডিকে পুড়ানো হবে। যদি কোনো পশু হয়, উট, ছাগল, গরু, যেটা যকাত দেওয়ার কথা ছিল, যকাত দেওয়া হয় নাই, সেটাকে কেমন সবচেয়ে দুনিয়ায় থাকা অবস্থায় সবচেয়ে মোটা যে সময় ছিল ওই বয়ে বড় এবং মোটা অবস্থায় হাজির করে ওই ব্যক্তিকে সইয়া ওই উট, গরু, ছাগল দিয়ে তাকে উড়ানো হবে, শিং দিয়ে গুতানো হবে কষ্ট দেওয়ার জন্য। যেন যকাত না দেওয়ার শাস্তি অত্যন্ত কঠিন। আল্লাহ আমাদের সকলকে যকাত যেন সঠিকভাবে আমরা দিতে পারি এবং পাশাপাশি সঠিক লোককে যেন আমরা দিতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই সুযোগ দান করুন। হ্যাঁ, আপনি যেটি বলেছেন মসজিদে যাওয়ার রাস্তাকে মেরামত করা, কাজ করা, এটা সবের কাজ, কিন্তু ওই কাজের জন্য আপনি স্বাভাবিক ডোনেশন দিয়ে আপনি ডোনেশন করতে পারবেন অবশ্যই ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আমাদের সাথে আরেকজন কলার লাইনে আছেন। কলার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন আপনার প্রশ্ন করুন। হুজুর আমার একটা প্রশ্ন, আমার একটা দোয়া ছোট খাটো রাম্বা কোনটা মুখস্ত করতাম পারতাম না, সবসময় আমরও করতাম পারি আর অজু ছাড়া করতাম পারি। আমরা খুব আমরা খাইয়ে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আমি খাইয়ে ইনশাআল্লাহ। আপনার প্রশ্ন হলো অজু ছাড়া কি দোয়া পড়া যায়? ইয়েস, অজু ছাড়া যে কোনো দোয়া পড়া যায়,
كان رسول الله صلى الله عليه وسلم يذكر الله في كل احيانه نبي كريم صلى الله عليه وسلم شرب অবস্থায় আল্লাহকে শরণ করতেন আল্লাহর জিকির এবং দোয়া তাসবিহাত পড়তেন আপনি চাইছেন একটি দোয়া একবারে শর্ট যেটা সব সময় আপনি পড়তে পারেন সবচেয়ে সুন্দর এবং জামে একটি দোয়া হলো কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দোয়াটি হজে গিয়ে পড়ার জন্য বলেছেন আমরা পড়ে থাকি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار এটা দোয়া কিন্তু খুব লম্বা নয় হে আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে হাসানা দাও ভালো জিনিস দুনিয়াতেও দাও وفي الآخرة حسنة আখিরাতের মধ্যে আল্লাহ তুমি আমাকে হাসানা এবং ভালো জিনিস দান করো وقنا عذاب النار আমাকে জাহান্নাম থেকে বাঁচাও এই দোয়াটা কবুল হয়ে গেলে দুনিয়ারও শান্তি আখিরাতেরও মুক্তি আপনি পেয়ে গেলেন এই জন্য এই দোয়া শিখে নেবেন এভাবে আরো কিছু দোয়া রয়েছে যেমন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব এই দোয়াটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে ইমানের উপর খাতেমা হওয়ার জন্য এই দোয়াটা অত্যন্ত পাওয়ারফুল আরেকটি আমি বলতে পারি আপনাকে اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى هي الله أبنا كسي أمي چاي تسي هداية أبن تقوى والتقى والعفاف أبن شكال پروكار گنا تك جنو بشن تك تباري اي دعا أبنا شك تبارين يقول لك دكتان جامع دعا আর আরেকটি দোয়া আমি বলবো যেটা আপনি হয়তো জানেন দুই সজদার মতো যেটি পড়েন আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়াজবুরনি ওই সবটি দোয়া বা যে কোনো একটি যদি আপনি আল্লাহ মাগফিরলি আল্লাহ মাগফিরলি আর কিছু না বলে আপনি বলেন আল্লাহ মাগফিরলি আল্লাহ মাগফিরলি আল্লাহ আমাকে মাফ কর আল্লাহ মাগফিরলি আল্লাহ মাগফিরলি ইনশাআল্লাহ এটাও দোয়া জাযাকুমুল্লাহ খাইরান জাযাকুমুল্লাহ খাইরান আমাদের সাথে আরেকজন কলার যোগ হয়েছেন কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহ জি ভাই আপনার প্রশ্ন বলুন জি ভাই আমি একটা প্রশ্ন করতাম আসলাম যে এটা জমাত মসজিদে যে আমরা জমাত নামাজ পড়ি জমাত নামাজ পড়া আমরা তো গ্যাপ মাই রাখার আওয়া এটা এটা আমাদের লাগি হয়েছে বাট যে সময় আমরা জমাত হার হই ওই সময় দেখা গেল গ্যাপ থাকে মাঝানো মুসল্লি ওদের মাঝে মাঝে গ্যাপ থাকে তো আমার যেটা মনোযোগ হয়ে যায় অনেক সময় নামাজের মাঝে দেখা গেল গ্যাপ আছে আমি ডাইনের মুসল্লিরে গ্যাপটা আমি ফিল আপ করতাম চাইলাম সেটা আমি আলি যাই বাউয়ে দিয়ে আনতে চাইলে বাউয়ের জন্য আলি যাই গ্যাপ মারতে একটু তারা এটা বুঝেন না যে এটা বডি ল্যাঙ্গুয়েজটা বুঝেন না গ্যাপ মারার লাগে যে আমরা একটু খান্দা বিড়ি আছো না আসলে এই বিষয়ে আমার চিন্তা করি আমি যেহেতু জানতাম গ্যাপ থাকতো না বুঝলি ডাইনের জন্য দরার চেষ্টা করলে ডাইনের জন্য আলো পাবে জন্য দরার চেষ্টা করলে পাবে জন্য তো মাঝখানে অবস্থায় কিটা করা আমি যে যে জানা বিটা রং দিয়ে দিছি এটা আনসার দিতে একটু খুশি হইব জি আচ্ছা আমরা কিলা ধরেন আদি ধরেন না ফাদি ধরেন আদি ধরেন না ফাদি ধরেন না আমরা অনেকেই নামাজে যাই কিন্তু নামাজের জামাতের রুল রেগুলেশন আমরা জানি না বা বারবার ইমাম সাহেব বলে থাকেন অনেক মুসল্লি সাহেব ইন্ডিভিজুয়ালি বলার পরেও আমরা অনেকে এটা দিকে কর্ণপাত করি না এটা কিন্তু আসলে অত্যন্ত পরিতাপের বিষয় জামাতে নামাজ পড়া যেভাবে জরুরি জামাতে নামাজ পড়ার সময় সফ বানানো লাইনে দাঁড়ানো এবং লাইনে গ্যাপ না রাখা সুজা করা এটা ওয়াজিব এবং সবচেয়ে মজার একটি ব্যাপার হলো এই উম্মতের বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য হলো নামাজ পড়ার সময় আমাদের সবগুলাকে তুলনা করা হয়েছে ফেরেশতাদের সবের সঙ্গে ফেরেশতারা নামাজ পড়েন সব মানে সব সব বন্দী হয়ে আমরা নামাজ পড়বো সব বন্দী হয়ে লাইন লাইনে দাঁড়িয়ে এবং লাইনে দাঁড়ানোর সময় দুইটি কথা মাথায় রাখবো মধ্যে গ্যাপ না থাকা এবং স্ট্রেট হওয়া তো এটা অত্যন্ত জরুরি ওই কোভিড-19 সময় আমরা যেন মধ্যে গ্যাপ রেখে রেখে আমাদের একটা অভ্যাস হয়ে গিয়েছিল এটাও কিন্তু আমাদের মধ্যে একটা সমস্যা সৃষ্টি করেছে আজ পর্যন্ত ওই জুজুবুড়ির ভয় এখনও আমাদের অন্তর থেকে যায় নাই এক দুই নম্বর এর আগেও কিছু লোকের এই ব্যাপারে উদাসীনতা ছিল যেটা এখন হয়তো পরিলক্ষিত হয় তো মধ্যখানে গ্যাপ থাকবে না সবটা সুদা হবে তবে এখানে একটি কথা মেনশন করা খুব ভালো কিছু ভাইয়েরা ওই গ্যাপ বন্ধ করতে গিয়ে
পাশের ভাইয়ের পায়ের আঙ্গুলের উপর পা দিয়ে যাতে আমারে ছাপ দিয়ে ধরে থাকেন, এটা কিন্তু নিয়ম নয়। কারণ আপনি আপনার পা দিয়ে আপনার সাথীর পায়ের উপর চাপ দিয়ে ধরবেন, এই কথা কোনো হাদিসে বলা হয় নাই, কোনো সাহাবায়ে কিরাম করেন নাই। এবং এটা করতে গেলে অনেক মানুষের বডির মধ্যে টিকলি টিকলি ভাব রয়েছে, উনি কিন্তু আনকমফোর্ট ফিল করবেন। তিন নম্বর, আপনি যদি এইভাবে পা দিয়ে যাতা দেন, আপনার বয়স্ক একজন লোকের পা আপনার পা দিয়ে, এটাও কিন্তু একটা সুই আদব, এটা গুড ম্যানার নয়। চার নম্বর, আপনি যদি এইভাবে পা দিয়ে যাতা দিয়ে ধরেন, তখন সময় হবে কি আপনার দুই পায়ের মধ্যখানে গ্যাপটা অনেক বেশি হয়ে যাবে, তো আপনি পাশের গ্যাপ মারতে গিয়ে আপনার মধ্যখানে বড় গ্যাপ আপনি সৃষ্টি করে ফেললেন। পাঁচ নম্বর, আপনি যখন সেজদাতে যাবেন তখন কিন্তু আবার পাটা আবার একটু আবার কাছে নিয়ে এসে সেজদা যেতে হবে, আপনাকে বেশি নড়াচড়া করতে হবে। ছয় নম্বর, যদি আপনি উভয় দিকে দুই ব্যক্তির পায়ের মধ্যে আপনি পা দিয়ে যাতা দিয়ে ধরে আপনি দাঁড়ান, তো আপনি দেখবেন স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত জায়গা আপনি অকুপাই করে রেখেছেন। এইসব বিবেচনা করে এটা অনেকেই করেন সুন্নত মনে করেন, এটা কিন্তু সুন্নত নয়। সবচেয়ে বড় জিনিস হলো যেটি, যে আপনার পাটা কিন্তু ইংলিশ লেখতে বি যে শব্দ বীর মতো হয়ে যায়, দুদিকে চলে যায়, কিন্তু হাদিসে এসেছে আমার পায়ের আঙ্গুলি কিবলার দিকে থাকবে। তো এইসব বিবেচনা করে ওই যে কাজটা কিছু ভাইয়েরা ওনাদের বুঝে করতেন, এটা কিন্তু মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে হয়েছে, ওনাদের বুঝের অভাব হয়েছে। বাট আমি তাদের উইথ রেসপেক্ট আমি তাদের সম্মান করি, তারাও কিন্তু সুন্নত বুঝে আমল করার চেষ্টা করেন, কিন্তু সত্যিকার হচ্ছে এটা কিন্তু সঠিক সুন্নত নয়। আমরা গ্যাপ ফিল আপ করবো, কোনো গ্যাপ রাখবো না, ফাঁক রাখবো না, সুজা করবো, এটা অবশ্য মাথায় মাথায় রাখতে হবে। জাজাকুমুল্লাহ হাসান জাদা। জাজাকাল্লাহ খায়রান। সম্মানিত দর্শক শ্রোতা, সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, আমরা বিরতিতে যাচ্ছি, আশা করি আমাদের সাথে থাকবেন। দেখা হবে বিরতির পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন বিরতির পর, আবারও আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউএনএ উইথ ইকরা, আমাদের সাথে আছেন ব্রিটেনের বিশিষ্ট আলেমে দ্বীন, দারুল উলুম ফোরস্কয়ার মাদ্রাসার সম্মানিত শায়খুল হাদিস উস্তাজুল উলামা হযরত মাওলানা শায়খ মুফতি আব্দুর রহমান হাফিজাহুল্লাহ। হুজুর হুজুর বিরতির আগে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন, শুরুতেই একজন কলার আমাদের সাথে যোগ দিয়েছেন, দেখি কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, আপনার প্রশ্ন বলুন। জেনার একটা প্রশ্ন আছে, দেখি তো স্যার ভিক্ষার বসে দেখি তো ছিলাম, আজকাল ভিক্ষা শুভ মজা আছে, সমাজ মজা আছে, দেখি তো ছিলাম, একদম আমরা যদি একটা মানুষের বালাই দেখি, একটা ফর এক্সাম্পল দেখি, আর ওগুলো দেখে আমরা অশান্তি করে, মনের তাকলিফ হয়, আমরা কি তা করতাম, কোন জিনিস পড়লে এটা ভিতরের মধ্যে যে অসুবিধা থাকি, এত জিনিস আছে যে মানুষের বেশি ইভেন তো তারা আল্লাহ দেখে না মাসুর হইন, ফির আর কিছু দেখলে ফির দিয়ে চলে কিছু চলে, তাহলে কি কিছু করা থাকেনি? পয়লা মানে একটা লাগে মনে পরেশানি লেগে তার লাগে, আর একটা কিতা ইংশানি লিপসা লিপসা একটা আছে, ইভেন অফ দা লাইক একদম মানুষের বুঝলা ফোরা না মাসুরা তুজি ফোরা আপনার আনসারে যাওয়ার পূর্বে আমাদের বিরতির পূর্বে এক ভাই প্রশ্ন করেছিলেন সফ নিয়ে, লাইন সুজা করা নিয়ে, বলেছিলেন যে উনি খুবই চেষ্টা করেন মসজিদে গেলে এইভাবে মধ্যখানে যাতে সফের কোনো গ্যাপ না থাকে, এরপরও দেখা যায় অনেক সময় ডাইনের বাইকে বললেন গ্যাপ ফুল আপ করার জন্য উনি আরও দূরে সরে যান, বামের বাইকে অনুরোধ করলে উনি দূরে সরে যান, তো উনি একটা বিপাকে পড়েন এবং ওনার করণীয় কী? তো আমাদের দায়িত্ব তো হবে আমরা অবশ্যই ভালো কাজের জন্য আমরা চেষ্টা করব, আমরা বোঝানোর চেষ্টা করব। তো নমাজের পরেও যদি সুযোগ থাকে তাদের সঙ্গে ওয়ান টু ওয়ান বসবো, বা যাদের কথা শুনেন ইমাম সাহেব বা যারা দায়িত্বশীল আছেন তাদের মাধ্যমে অনুরোধ করাবো জিনিসটা মশলা আলোচনা করাবো, যাতে বারবার আলোচনা করতে করতে আমরা যেন সঠিকভাবে নমাজের সবকে সুজা করতে পারি, গ্যাপটা যেন ফিল করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন ভাই। এরপরেও যদি আমি আমার দায়িত্ব আদায় করার পর যদি একজন না শুনে, তো এটা তো আমার গুণা হবে না, হয়তো যিনি শুনতেছেন না ওনার ক্ষতি হইতেছে। আল্লাহ কোরআনে বলেছেন আংদারতাহুম আমলাম তুমদিরহুম লা ইউমিনুন, কিছু লোক এমনও রয়েছে আপনি তাদেরকে ওয়াজ করলে না করলে সমান, বাট এরপরে রসুলুল্লাহ সাল্লাম ওয়াজ করেছেন কন্টিনিউ, আল্লাহ জানেন যে ফেরাউনের হয়তো কাজে আসবে না মুসা আলাইহিস সালামের ওয়াজে, বাট এরপরেও বলেছেন
তুমি এবং তোমার ভাই সহ গিয়ে ফেরাউনকে ওয়াজ করো। আবু জেহেলকে ওয়াজে ফায়দা হয় না, এই বাটে ফেরাউন ইসলাম ওয়াজ করেছেন। তো আমাদের কাজ হবে আমরা অবশ্যই আমাদের মুসলমান ভাইকে দরদ নিয়ে তাদের প্রতি রেসপেক্ট রেখে সম্মান রেখে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। অবশ্যই শুনবেন ইনশাল্লাহ। এবার আসুন সিস্টার, আপনি যে প্রশ্ন করেছেন, যে অনেক লোক নামাজও পড়েন, রোজাও রাখেন, তিলাওয়াত করেন, তারপরেও অন্য কিছু ভালো দেখলেই ওনার মনের মধ্যে একটা লিপসা, আপনার ওয়ার বোঝা যাচ্ছে হিংসা, একটা হিংসা চলে আসে, জেলাস চলে আসে। তো এগুলাতে কীভাবে বাঁচা যায় এবং এইটা এভাবে আশাটা কতটুকু ইসলামের দেশে যে কী হয় না হয় এই ব্যাপারে জানবার চাইছেন? তো আমি শ্রীর বাসায় হইলেই আসলে এইভাবে হিংসা করা যাটা কিছু দেখলে জল্লা জেলাস, এটা কোনো এটা বালা জিনিস না, বড় বাদ জিনিস। এই জেলাস জিনিসটা কিন্তু অকল ফেলা শুরু হয়েছিল আসমান থাকি, সকল ফেলা জেলাসটা শুরু হয়েছে আসমান থাকি। এমন একটা মারাত্মক ধরনের গুণা এই জেলাসের কারণেই ইবলিসে আদম আলাহ ইসলামের প্রতি জেলাস হইয়াও জাল্লা তানরে খেনে তো সম্মান দিলা, ওখান দেখেও তার জেলাস শুরু হয়েছিল, বালা দেখে হে বরদাস্ত করতে পারছিল না, সজ্জাও করল না। যে সজ্জা অস্বীকার করার কারণে হে জাহান্নামি বনল, কাস্ট হইল, আল্লাহ তারে জাহান জান্নাত থেকে বার করে দিলা, বিতাড়িত হল্লা। দুনিয়ায় তাওয়ার পরেও সমান একই গুণা এই জেলাস গুণাটা হিংসা এবং জেলাস গুণাটা হল ফেলা একটা মার্ডার করাই লইল। হে দুই ভাই এক মারফেটে একজন মহিলা নবীর সন্তান হইয়া, নবীর আওলাদ হইয়া, আদম আল ইসলামর আওলাদ হইয়া বড় ভাই কাবিলে হাবিলে মারলা, ও সমান হিংসা এবং জেলাসের কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমাইন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত, তিলাওয়াত নামাজ সওম রোজা সহ এটা সব হজ বন্দেগী কুচ্ছে কামাইত নাই, জেলাস এটা সব তারে জ্বালাই ফেলাই দেয়, বান করি লেয়। জেলা একটা লাহড়ির ডেরির মাঝে যদি আগুন লাগি যায়, যেভাবে সারা উড জ্বলিয়া একবারে সাই দেয় গে আশ হয়ে দেয় গে, সমান নেকির ভান্ডার নেকির পাহাড় পর্যন্ত এই হসদে হিংসায় দালাইয়া শেষ হয়ে ফেলাই দেয়। এলে আমরা হিংসা রাখতাম না। নবী হোসেন ফরমান, হিংসা দিয়ে বাঁচতে হইলে আমি সবসময় দুনিয়ার লাইনে আমার তাকি যেন লামাত আছেন তান ব্যস্ত রাখতাম, আর দিনর লাইনে দিনর পয়েন্টে আমার তাকি যেন হাইয়ার বালা তানবে আমি সুখ রাখতাম, যে তাই নমাজ বেশি করেন তিলাওয়াত করেন আমি আর বেশি করে করতাম, আর ও বালা হামক কম্পিটিশন করতাম, বাদ হামক কম্পিটিশন করতাম না। দুনিয়ার ক্ষেত্রে আমার তাকি যে ওয়ার্স তানবে চাইলে মন আমার সবর আইব, আর আমার তাকে একজন উফরে দেন তানবে চাইলে যদি যে তান বেতন বেশি, তান জব কেরিয়ার বালা, তান গড় বালা, তান কার সুন্দর, তান লেবাস সুন্দর, তান প্রতি আমার জেলা চাই হয়, ঈদে আমরা বাসার চেষ্টা করতাম, বুঝতাম এটার ক্ষতি। দুই নম্বর, জেলা চলে গিয়ে এমন একটা জিনিস এটা চব্বিশ ঘন্টা সাতায় জানবিতে জেলা সামাই যায়, তান ঘুমাইলেও কিন্তু তান বিতে জেলা সটা লিয়ে মাথা দিয়ে ঘুমাই, এরা প্রেশার হয়ে যায় গি জানলে জেলাস করা হেন তাই এন ক্ষতি যার বেশি। তিন নম্বর, জেলাস করার কারণে অনেক গুণার মাথায় ইনভলভ, কিতা হেন ব্যাক বাইটিং করে, হেন সম্পর্কে তাই বদনাম করেন, হেন ক্ষতি করার চেষ্টা লাগি যায় গি, যেটা মুসলমানের পরিচয় নয়। মুসলমানের পরিচয় লগি যে আপনি সকাল থেকে বিকাল পর্যন্ত খেয়ের ক্ষতি করতা না, বরং আর এক মুসলমানের আপনি বালাই করার চেষ্টা করতা, আপনার আপনি ক্ষতি করতা না, তাহলে লস করতা না। আল মুসলিম সালিম আল মুসলিমুনা মিলিসানিহি ওয়াজাদিহি, মুমিনের পরিচয় লগি মুমিনা সেফ, যে আপনার সেফ থাকতা আর আপনারা সেফ রাখতা, সেইরে আপনি কোনোদিন তান বদনাম করতা না, তান সম্পর্কে আপনি ব্যাক বাইটিং করতা না, কিন্তু জেলাসে ব্যাক বাইটিং করাইন লোয়ায়, জেলাসে মার্ডার করাইন লোয়ায়, জেলাসে অন্যায় এবং রং বিহেভ করাইন লোয়ায়, জেলাসে একটা ফ্যামিলি নষ্ট হয়, জেলাসে দুইজন মানুষের সম্পর্ক এবং কানেকশন নষ্ট হয়, এলাগি এগুতি আমরা সব বাঁচতাম, আল্লাহ কাছে ফানা চাইতাম, আর যে কারণে জেলা চায় এই কারণ তাকে নিজেরা বারোই আওয়ার চেষ্টা করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক আতা ফরমাক, আমিন ইয়া রাব্বাল আলামিন। এক হাদিস আছে নবী দিকাইন, তোমার তোমার সব থেকে বড় গরিব খে মুফলিস খে, তো সাহাবা আলাইহিস সালাম খাইতে পারে না, নবীলা সব থেকে রিয়েল গরিব যে কিয়ামতের দিন জেলা সরকারে অন্য মানুষের জুলুম করছিল, গালিয়াইছিল, কষ্ট দিছিল, হে সব তার নেকি হারাই দেওয়া লাগবো, আর তার নেকি না তাহলে তানোর গুণা হে নেওয়া লাগবো, এই লোকের সব থেকে বড় ফকির শেষ পর্যন্ত তারে এই গুণা দিয়া যার নামে তারে বান্দিয়া ভাড়া নিব। আল্লাহ আমরা ইবাদত ফরমা কামিন জাযাকুম জাযাকুম খাইরান। আমাদের সাথে একজন কলার যোগ হয়েছেন, কলার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম আসসালাম। হুজুর, আমি আল্লাহর ফোন করছি, রাগ করেন না জানো, আমি আপনারে বুঝাইতাম পারছি না। এমুনাটা তো যে দোয়া করছেন এগুলা তো করি, দুটো খাতে একটা আমার যেমন বেকার বই চাপছে, কোনো হামকাজ নাই, বুঝি আর কঠিন কি আমার তো যে খামো লাগে করি, ওখানটা আমার এইকে আসবা ইনশাল্লাহ ইনশাল্লাহ। টিকটার লাগি আপনার লাইনে, তখন তো আপনি আমার মারতে পারো কাতে ভালো হইব, তো আপনার দেহকে পছন্দ রয়নি, আমি তো কই তসবিহাতই পড়তা, তো এর মানে বড় একটা তসবিহ হইলো গিয়া সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম, বুখারী শরীফ শেষ করছেন হাদিস দিয়েও। এই দুইটা কথা যদি আপনি বারবার পড়ানি, সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম, আল্লাহ এত বালা ফাইনি দুইটা কথারে, যে এই দুই কথার কারণে কেয়ামতের দিন নেকির ফাল্লা বড়ি দিব গি, আর আল্লাহ বড় বালা ফাইন, গুনা মাফ হয়, ইভেন সাগরের ফেনাতেই গুনা বেশি হইলে মাফ নাই লাগে। আমি মনে করি আর এই টাইমে আপনি বেশি করিয়া মুখের মাঝে রাখবা সুবহান আল্লাহ বেহামদিহি সুবহান আল্লাহ আজিম, আর দূরশ্রী পড়বা বেশি করিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এছাড়াও লগে আর একটা তসবি আছে, সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার, এতেই বড় তসবি রইতে পারে না। আর যদি আমি কই শর্ট করি, ইহা তো মুসা আলাইহিস সালাম ইসলাম একটা প্রশ্ন করেছিল যে ও আল্লাহ আপনি আমার এমন একটা তসবি হয়ে ঢোকা যে তসবি আমি পড়তাম, তো আল্লাহ হয়ে দিলা মুসা তুমি কো লা ইলাহা ইল্লাল্লাহ এই তসবি পড়ো, তাই না? ইয়া ইয়া আল্লাহ এই তসবি তো হলেও পড়ই বললো মুসা তুমি এটারে হলে পড়লে হুরু মনে করিও না, সাত আসমান সাত জমিন জুড়ে রাখাও এক ফাল্লাত, আর লা ইলাহা ইল্লাল্লাহর সবর হয় এক ফাল্লাত, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর সবর ফাল্লা বাড়িয়ে দিব কি লাগে আপনি আও হাদিস সুরত আমার কথা হরাইন, এটারে ছোটো মনে হরেন না, সবটি বড় বড়। তো আপনি এই তসবি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আকবার, এরপরে সুবহান আল্লাহ বিহামদি সুবহান আল্লাহ আযীম, এরপরে হইল গিয়া দুরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ, বা যে কোনো দুরুদ শরীফ পড়েন জানা ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ জাযাকুল্লাহ খাইরান। আমাদের সাথে একজন কলার যোগ হয়েছেন, কলার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, আপনার প্রশ্ন কোয়েশ্চন আছে হুজুর? জি খুব কাছে লাইক সম্পত্তি সংক্রান্ত ইসলাম এটারে কি তা হয়? আমার এখন পরিচিত বইতে তান আব্বায় তান্তানরে ছোট ছোট যেত আসলা, তান আব্বায় কাউন্সিলে গড় দিছিল তান্তানরে, দেন তান বড় ভাই বড় ইয়ারলে গড়টা তাই কিনি লিছিল, আর যে সময় তাই কিনছিল বড় ভাইয়ে, এই সময় তান আব্বা আম্মার নাম তাই হরাইছিল না, দুঃখ ফিল করছে, মানে কাউন্সিলে আমার আব্বা আম্মার নামে গড়টা দিছে। এখন আব্বা আম্মা মারা গেছে, আর ভাই বোন সব ও বড় ভাইয়ের কাছে থাকিয়া, ও গড়ো থাকিয়া আব্বা আম্মার লগে থাকিয়া সব বড় হইয়া 21 বছর হয়েছে, সব ঘড়ি ঘড়ি গেছে, যার যাদের ঘর ফাইয়া বিয়া সাথে হরিয়া, এখন আব্বা আম্মা মরার সাথে সাথে এখন সব ভাই বইনে ও গড়োর ভাষায় কইতে আব্বা আম্মার নাম আছে, যখন এখন আমরা এই গড়োর মালিক, আব্বা আম্মা 2%-এর মালিক, তুমি 1%-এর মালিক, এখন আমরা শেয়ার আমরারে বাটিয়া দিলাম। এখন ভাইয়ে কইতে হয়ে যায় যে আমি কোনো সময় তোমাদের হাতে কোনো মর্গেজের পয়সা দিছি না, কিচ্ছু দিছি না, তুমি টাকছো আমার লগে, বড় ওই ছোট ছোট আসলায় বড় ভাই হিসাবে তোমাদের রাখছি, এখন তুমি দেখেন বড় ইয়া হরিয়া গেছো, এখন আব্বা আম্মা মরি গেছো, এখন তো এইবার একলা আমি মালিক, যেহেতু আমি এবার কিনছি, আমি মর্গেজ করছি, আমি সপ্তাহ হয়েছিলাম, তাই তাই কইরা যে আব্বা আম্মার নাম আছে যখন, যেহেতু আব্বা আম্মা ওই ঘরের মালিক, এখন এই ঘরের পার্টনারশিপ আমরাও পাই, আমরা শেয়ার হয়ে দেয়, এটা ইসলামের কতটুকু, বাট তাই দেন কোনো সময় কোনো মর্গেজ পে করছই না, এখন ওই বইনে জানতে চাইরা যে এটা কত দূর, যে হালাল আছে নি আমরা আমরা বাইর হচ্ছে গিয়ে এটা শেয়ার আনতাম, বাট হারাম নি না হালাল এটা ইসলাম নি কিতা হয়, ওটা যদি একটু বুঝাইয়া হয় তাই আমরা লাইন আছে। সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ সিস্টার। আপনি যে প্রশ্ন করছেন, ইউজুয়ালি এইভাবে মালের সাথে সম্পত্তির সাথে সম্পর্কিত প্রশ্ন যেটা সাধারণত দুইটা পক্ষ ইনভলভ, কোন এক পক্ষের কথা শুনে ফাইনাল সিদ্ধান্ত দেওয়াটা কঠিন হয়। দুই নম্বর, এই ধরনের প্রশ্ন আপনি যেভাবে আলোচনা করেছেন, অনেক আরও কিছু জানার রয়েছে রিলেটেড জিনিস, হয়তো অনিয়ারে আপনার সবগুলি বলার টাইমের কারণে সম্ভব হবে না, বা আমিও জিজ্ঞাসা কারণে জানাও সম্ভব হবে না, এজন্য এই সমস্ত প্রশ্নের বিস্তারিত আনসার জানা জরুরি, এবং এটার জন্য আমি মনে করি ওয়ান টু ওয়ান অফ ইয়ারে কোনো সময় যে কোনো একজন অফিসের সঙ্গে কথা বলে নেবেন, আমাদের সঙ্গে হোক অন্য বা অন্য কারোর সাথে হোক। সংক্ষেপে আপনি প্রশ্ন করেছেন বিদায় আমি বলতে যেটি, দেখেন যদিও বড় ভাই বাবার নামের কাউন্সিলের গল উনি ক্রয় করেছেন, মর্গেজ উনি দিয়েছেন, সপ্তাহী করেছেন, হিসাবে ওনার তো প্রায় অবশ্যই বেশি, এখানে যদি বাকি ভাই বোনদের কোনো কন্ট্রিবিউশন থাকে তাহলে একটি কথা। দুই নম্বর,
বাবার কাউন্সিলের ঘর ক্রয় করেছেন, যদি মা বাবার কারণে উনি কোনো ডিসকাউন্ট পেয়ে থাকেন, এটা তো মা বাবার কারণেই পেয়েছেন, এই ডিসকাউন্টের মধ্যে যে পরিমাণ ডিসকাউন্ট পেয়েছিলেন যে পরিমাণ, এইটা কিন্তু মা বাবার হক হিসাবে ধরে নেওয়া হবে। তো ওই পরিমাণের মধ্যে যে বড় ভাই এই ঘর কিনেছেন উনিও সন্তান হিসাবে ওনার একটা অংশ রয়েছে, বাকি ভাই বোনদেরও অংশ রয়েছে। এজন্য অবশ্যই আমি মনে করি মা বাবার নামে কাউন্সিলের প্রপার্টি যেহেতু বলর সেলে ক্রয় করেছেন, অবশ্যই একটা ডিসকাউন্ট পেয়েছেন, ওই ডিসকাউন্টটা মা বাবার কারণেই পেয়েছেন হিসাবে, বা যদি এখানে কোনো মা বাবার কোনো কন্ট্রিবিউশন থাকে তাহলে পুরো ঘরের নয় কন্ট্রিবিউশন হিসাবে বড় ছেলে যে পরিমাণ স্পেন্ড করেছেন এটা তো ওনার, আর বাকি যেটা মা বাবার কারণে যে ডিসকাউন্ট পেয়েছেন ওই পরিমাণের মধ্যে সকলের সন্তান হিসাবে যার যার একটা ইনহেরিটেন্স হিসাবে একটা অংশ রয়েছে ওই অংশ হিসাবে প্রত্যেকটা দাবি করার হক থাকবে ইনশাআল্লাহ। বাট এরপরও ওয়ান টু ওয়ান আমি আশা করব আপনারা আরও বিস্তারিত জেনে নেবেন ইনশাআল্লাহ, কারণ আরও কিছু জিজ্ঞাসা করার এখানে রয়েছে। ওকে, জাজাকুমুল্লাহ খাইরান। আমাদের সাথে একজন কলার যোগ হয়েছেন। কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যালো, আমি আপনার জানতাম যে আপনার যেমন আজও তো আল্লাহ চলি আল্লাহ বাড়ি নমাজ শেষে যে পুরুষ শরীফটা পড়তাম যেটা তুমি আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ আলী আসসালামু আলাইকুম এইটা আমার নমাজ শেষ করার বাদে নি জি, আপনার প্রশ্ন হলো নমাজের ভিতরে তো আমরা দুরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নমাজ শেষ করার পরে অন্য তসবিহাতের সময় আপনি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম, এটাও দুরুদ শরীফ। তো দুরুদ শরীফ বিভিন্নভাবে পড়া যেতে পারে, আপনি যেটা বলেছেন সেটাও ঠিক আছে, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম, এই দুরুদ শরীফটাও এটা সঠিক দুরুদ শরীফ, কারণ নবীজির উপরে দুরুদ পড়েছেন। এখানে অনেকে প্রশ্ন করেন মাওলানা বলা যাবে কেন, কেউ কেউ বলে ফেলেন যে মাওলানা শব্দ বলা ঠিক হবে না নবীর ক্ষেত্রে, না, মাওলা শব্দের অনেক অর্থ রয়েছে আরবি ভাষায়, মাওলা শব্দের অনেক অর্থ রয়েছে। নিজেই জয়েদ ইবনে সাবিতকে বলেছেন আন্তা মাওলানা, জয়েদকে বলেছিলেন যে আন্তা মাওলানা, আন্তা আখুনা ও মাওলানা, তুমি আমাদের ভাই এবং আমাদের মাওলাও। তো মাওলা আরবি শব্দ হিসাবে কোনো সময় তার অর্থ হয় মালিক, মাওলা মাস্টার, মাওলা মানে ফ্রি স্লেভ, মাওলা মানে এমন একজন ক্লোজ সম্পর্কিত ব্যক্তি, মাওলা মানে ফ্রেন্ড বন্ধু, মাওলা মানে সাহায্যকারী, মাওলা মানে মর্যাদা এবং সম্মান এই সম্মানী ব্যক্তি, বিভিন্নভাবে তার অর্থ রয়েছে। সেই হিসাবে নবী করিম ইসলামের ক্ষেত্রেও মাওলানা শব্দ লাগাইলে জায়েজ রয়েছে, আল মাওলা যেটা, এটা কিন্তু একমাত্র আল্লাহর সঙ্গে আল্লাহর জন্য বলা যাবে, কিন্তু মাওলানা দিলে আর রব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু রব্বুকা বা রব্বুল মাল এটা কিন্তু অন্য কেউ বলা যেতে পারে। তো আপনি যেটা বলেছেন সেটা দুরুশ্বরী পড়া যাবে ইনশাল্লাহ। জাজাকুমুল্লাহ, জাজাকাল্লাহ খাইরান। আমাদের সাথে আরেকজন কলার যোগ হয়েছেন। কলার, আসসালামু আলাইকুম। সালাম জি, আপনার প্রশ্ন? আমার প্রশ্ন হতো দুইটা প্রশ্ন। আচ্ছা, আমরা যে ফরজ নামাজ আমরা পড়লাম, তো পয়লা সুন্নত ফরজ পড়িয়া ফরজ শেষ করিয়া যে আমরা মাঝখানে বইয়া ও আয়াতুল কুরসি পড়ি, পড়ি আমরা তো এত বুকুত ফু দিয়া এর বাদে মোনাজাত করি একটা, এর পরে তো যে সময় আমরা ফরজর নামাজের সময় যদি আমরা আলহামদুলিল্লাহ শেষ করিয়া আরবার বিসমিল্লাহ পড়িয়া আয়াতুল কুরসি পড়া লাগবো না, আমরা যদি কোরআনটা কি পড়ি আর কি আমরা নমাজের নমাজের বিতরণী জি ওই নমাজের ভিতরে আমরা তো আয়তল খুশি পড়ি
ফুদি বকুর দিয়াতে আমরা গিয়া মোনাজাত করি, তারপরে এন্ডর সময় পড়ি গিয়া ফাতিমি তসবি জাতি কাছে নি আমি কই আর ইনশাআল্লাহ। আর আরো যে যে সূরা ইওর আপনার প্রশ্ন আপনি যেভাবে করেছেন আমি এগুলাকে একটু ক্লিয়ার করে আমি আবার আন্সার দিতেছি। প্রশ্ন হলো সুরা নামাজের মধ্যে যখন আপনি সুরায়ে ফাতেহা পড়ার পরে যদি আপনি কোনো সুরা পড়েন বা কোরআন শরীফের কোনো মুখস্থ অংশ আপনার যেটা রয়েছে সুরার মধ্যখান থেকে একটা অংশ আপনি পড়েন, যেমন আয়াতুল কুরসি পড়লেন বা সুরায়ে হাসরের তিন আয়াত পড়লেন বা কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি থেকে পড়লেন, তখন কি বিসমিল্লাহ বা আউযুবিল্লাহ পড়তে হবে? না, সেখানে আপনি আউযুবিল্লাহ তো পড়বেনই না, বিসমিল্লাহও পড়বেন না। কারণ নামাজের শুরুতেই তাকবীরে তাহরিমার পরেই আপনি কি পড়েছিলেন? সুবহানাকা পড়েছেন এবং সূরা ফাতিহা সুরার শুরু করার পূর্বে আপনি পড়েছেন আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির, ওই আউযুবিল্লাহ যথেষ্ট। তাই নামাজের ভিতরে সূরা ফাতিহার পরে যখন আপনি আয়াতুল কুরসি পড়বেন, ঠিক আছে, অথবা কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি পড়বেন অথবা সূরা হাসরের লাস্টের তিন আয়াত পড়বেন, তখন ওইখানে আপনি আউযুবিল্লাহ পড়বেন না, বিসমিল্লাহ পড়বেন না, সূরা ফাতিহা শেষ করেই আপনি আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়্যুল কাইয়্যুম থেকে শুরু করে দেবেন ইনশাআল্লাহ, উইদাউট তাসমিয়া এবং উইদাউট তাউজ। তা বিসমিল্লাহ পড়তে হবে না, আউযুবিল্লাহ পড়তে হবে না। সূরা ফাতিহার পরে যদি আপনি কোনো সূরার শুরু থেকে শুরু করেন, যেমন আলামতারা পড়তেছেন, তা আলামতারা পড়লে তো আপনি সূরার একটা নতুন সূরার শুরু থেকে আপনি পড়তেছেন, তখন বিসমিল্লাহ পড়ে নিতে পারলে ভালো, বা না পড়লেও কোনো সমস্যা নাই। কারণ কোনো হাদিসের মধ্যে ক্লিয়ার আসে নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার পরে সূরা বা কেরাত পড়ার সময় সেখানে বিসমিল্লাহ পড়েছেন। আউযুবিল্লাহ তো পড়েনি নাই, বিসমিল্লাহ পড়ার কথাও আসে নাই। বাট সাধারণ কোরআন শরীফ পড়ার একটা রুল রয়েছে যে আপনি যদি একটা সূরার বিগিনিং থেকে পড়েন তো বিসমিল্লাহ পড়তে হয়, মধ্যখান থেকে পড়তে হইলে আর কিছু পড়তে হয় না। যদি আউযুবিল্লাহ পড়েছেন আপনি মধ্যখান থেকে বিসমিল্লাহ সারাই পড়তে পারবেন। তো সংক্ষেপে আনসার এটাই যে আপনি যদি সূরা ফাতিহার পরে আয়াতুল কুরসি পড়েন বা কুলিল্লাহুম্মা মালিকাল মুলকু পড়েন অথবা সূরা হাসরের লাস্টের তিন আয়াত দিয়ে আপনি পড়েন, আপনার নামাজ হবে, সেখানে আপনি আউযুবিল্লাহ পড়তে হবে না, বিসমিল্লাহ পড়তে হবে না। আপনার আরেকটি প্রশ্ন হলো, একটা প্রশ্ন কি চান যে আয়াতুল কুরসি নামাজ শেষে, নামাজের শেষে আপনি তসবিহে ফাতিমি কখন পড়বেন? তো দেখেন, নামাজ পড়ার পরে ফরজ নামাজের পরে আপনি রাসূলুল্লাহ ইসলাম সূরা মুআওয়্যিজিন পড়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বির ফালাক, রব্বিন নাস পড়েছেন, আয়াতুল কুরসিও পড়েছেন এবং তসবিহে ফাতিমি পড়ার কথা বলেছেন। যদি চান আপনি তসবিহে ফাতিমি যে নামাজের পরে সুন্নতে মুআক্কাদা রয়েছে, যেমন জোহরের পরে, মাগরিবের পরে, এশার পরে, চাইলে আপনি সুন্নতে মুআক্কাদার পরেও তসবিহে ফাতিমি পড়তে পারবেন। আর চাইলে আপনি ফরজ পড়ার পরেই সাথে সাথে আপনি আরও দোয়াগুলো রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা কুল্লি শাইইন কাদির, আয়াতুল কুরসি পড়লেন, তারপরে তসবিহে ফাতিমি পড়লেন, এরপরে সুন্নত পড়লেন, এটাও জায়েজ রয়েছে। তো তসবিহে ফাতিমি ফরজের পরে সুন্নতের আগেও পড়া যেতে পারে, আর তসবিহে ফাতিমি ফরজ পড়ার পরে আয়াতুল কুরসিগুলো পড়লেন আর সুন্নত পড়িয়া তারপরে শেষে গিয়ে আপনি যেভাবে পড়েন সেটাও জায়েজ আছে, কিন্তু না জায়েজ নয় যে কোনো উপায়ে পড়লে। কারণ আমি বলেছেন ফরজের পরে পড়বেন, ফরজের পরে ইমিডিয়েটলি নাকি সুন্নতের পরে, দুটার সুযোগ রয়েছে। তো তসবিহে ফাতিমি ফরজের পরে ইমিডিয়েটলিও আপনি চাইলে পড়তে পারবেন আয়াতুল কুরসির সাথে, আর চাইলে সুন্নত পড়ার পরেও আপনি পড়তে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান। জাযাকাল্লাহু খায়রান। সম্মানিত দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আপনাদের প্রশ্ন উত্তরের মাধ্যমে ইসলামিক Q&A উইথ ইকরা টিভি আলোকিত হচ্ছে। আমাদের সাথে আজকে ছিলেন ব্রিটেনের বিশিষ্ট আলেমে দীন, দারুল উলুম ফরসকার মাদ্রাসা সম্মানিত শাহুল হাদিস হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান দামাত বরকাতুহুম, হুজুরকে জাযাকাল্লাহু খায়রান আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে। আমিও ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের শ্রোতা ভাই বন্ধুর সহ, আপনি আপনার শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের সম্মিলিত এই প্রচেষ্টাকে যেন কঠিন কিয়ামতে নাজাতুল হিসাবে যেন আল্লাহ কবুল করেন। আজকে আমাদের একটা বিষয় ছিল আজমত কোরআন নিয়ে, কোরআনের আজমত সম্মান মর্যাদা এটা আল্লাহর মর্যাদা, তো আমরা কোরআনের প্রতি সম্মান দেখাবো
এবং আবার আমি বলবো আগামী 15 জানুয়ারি সানডের প্রোগ্রাম এক্সেলে আমাদের যে প্রোগ্রাম যেটা মাশাল্লাহ যেখানে কারি বশির আহমদ সিদ্দিক সহ বড় বড় দুর্গল থাকবেন এবং ইকরা বাংলার 20 বছর প্রতি উপলক্ষেও আমাদের ইউনিভার্সারি যেটা এটাও এবং শত্রু কোরআনেরও ফাইনাল কম্পিটিশন সেখানে হবে সকলকে আমরা আহ্বান করতে শরীর করার জন্য জাজাকুমুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমাদের প্রোগ্রাম প্রতি রবি থেকে বুধবার রাত 9টায় দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো লাইভ প্রোগ্রাম এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু